আসসালামু আলাইকুম জি ফর গ্রামার ইউটিউব চ্যানেল থেকে বুলবুল হাসান আরেকটি নতুন লেসনে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের লেসনে আমরা কমন দুটি মোডাল অক্সিলারি ভার্ব শ্যাল এবং উইল কে নিয়ে কথা বলবো এদের মধ্যে যে প্রবলেম সেই প্রবলেমকে আমরা সমাধান করব প্রথমেই আমরা শ্যালের ব্যাপারে জানব কিভাবে সেন্টেন্সে শ্যাল কে আমরা ইউজ করব এবং সেই শ্যাল সেন্টেন্সে ইউজ করার ক্ষেত্রে সেন্টেন্সের অর্থ কি রকম হয় এবং একই ধরনের সেন্টেন্সে উইল ব্যবহার করলে অর্থটা কিভাবে পরিবর্তন হয় সেটা আজকের ভিডিওতে আমরা জানব তো প্রথমে আমরা শ্যাল নিয়ে কথা বলবো শ্যাল মোর ফর্মাল দেন উইল শ্যালটা হবে উইলের চেয়ে আরেকটু বেশি ফর্মাল আরেকটু বেশি ভদ্র পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে তুমি শ্যাল ইউজ করবা তবে এক্ষেত্রে মনে রাখতে হবে শ্যালটা অ্যাকচুয়ালি আমেরিকান ইংলিশে খুব কম ইউজ করা হয় এটা ব্রিটিশ ইংলিশে বেশি ইউজ করা হয় সো আমাদের আমরা যেহেতু আমেরিকান ইংলিশটাকে বেশি ফলো করি সো শ্যালের ব্যবহারটা আমাদের কাছে একটু হয়তো বা একটু সীমিত আমরা সব জায়গায় এখন বর্তমানে উইল ইউজ করি সো তারপরেও আমরা অনেক জায়গাতেই অনেক সিচুয়েশনে শ্যাল ইউজ করি কারণ শ্যালটা হচ্ছে মোর ফর্মাল দেন উইল উইলের চেয়ে বেশি ফর্মাল যখন আমাদের প্রয়োজন পড়ে যে আমরা আরেকটু বেশি পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করব আরেকটু বেশি ফর্মাল ইউজ করব একটু ভদ্রভাবে কারো কাউকে আমরা অনেক বেশি সম্মান করি তার সাথে অধিক বিনয়ের সাথে কথা বলবো যখন বেশি একটু ভদ্রতা দিয়ে কথা বলবো তখন কিন্তু আমরা উইলের পরিবর্তে আমরা শ্যাল ইউজ করব সো মোর ফর্মাল দেন উইল সো এখন আমরা যে স্টেটমেন্ট যে ধরনের হবে অর্থাৎ স্টেটমেন্টের যে স্ট্রাকচার হবে শ্যালের জন্য সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস ভার্ভ এবং অবজেক্ট বা এক্সটেনশন সো শ্যাল কিন্তু আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করি এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো আই শ্যাল কল দ্য পুলিশ সো এখানে তুমি শ্যালটাকে ইউজ করতে পারো যে ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত তুমি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তুমি একটা ঘটনা তুমি দেখলা দেখার পরে তোমার কাছে মনে হইলো যে তোমার পুলিশকে কল করা উচিত সো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত যখন তুমি নিলা তখন কিন্তু তুমি শ্যাল ইউজ করতে পারো কিন্তু অবশ্যই সেটা হবে পোলাইট ল্যাঙ্গুয়েজে মানে তুমি খুব বেশি উত্তেজিত হয়ে খুব রাগান্বিত হয়ে তুমি কথাটা বললা যে আমি পুলিশ কল করব সিচুয়েশনটা এরকম হবে না তুমি লাউডলি বলবা এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েই তুমি বলবা কিন্তু সেটাও তোমাকে পোলাইট ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হবে আই শ্যাল কল দ্য পুলিশ মানে তুমি নর্মালি তুমি হচ্ছে একদম ভদ্র মেজাজে তুমি কথাটা বলছো সো এটা হচ্ছে তোমার হচ্ছে ভদ্রতার সহিত পোলাইট ভাবে তুমি এবং কোন কোন সিচুয়েশনে তুমি ফর্মাল ভাবে তোমাকে এই শ্যালটা ইউজ করতে হবে হি শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং এখানে কিন্তু এই সেন্টেন্সটাতে অ্যাকচুয়ালি বোঝাতে চাওয়া হয়েছে ইনফরমেশন মানে শেয়ার করা যে তুমি হয়তো জানো কেউ একজন একটা মিটিং এ আসবে এবং তুমি কথা বলতেছো হয়তোবা মিটিং অর্গানাইজার বা মিটিং এর সাথে রিলেটেড কোনো পার্সনের সাথে সো যে মিটিং এর সাথে রিলেটেড পার্সনের সাথে তুমি কথা বলতেছো তাকে হয়তোবা তুমি একটু বেশি সম্মান করো তার সাথে তুমি একটু বেশি ভদ্রভাবে কথা বলতে চাও এই জন্য তুমি কিন্তু এখানে শ্যাল ইউজ করছো তুমি কিন্তু এখানে উইল ইউজ করতে পারতা তাহলে আমাদের শ্যাল এখানে ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে যে যার সাথে তুমি কথা বলতেছো তাকে একটু বেশি সম্মান দাও একটু বেশি সম্মান দিয়ে কথা বলা একটু ভদ্রভাবে তার সাথে কথা বলা হি শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং তুমি জানো সে মিটিং এ আসবে এবং এই ইনফরমেশনটা তুমি এই মিটিং অর্গানাইজার বা মিটিং এর সাথে যে রিলেটেড তাকে তুমি তথ্যটা দিচ্ছ এবং সম্মান করেই তাকে এই তথ্যটা তুমি দিচ্ছ সো ইউ শ্যাল নট পাস এখানে তুমি যেহেতু এখানে শ্যাল ইউজ করা হয়েছে সো তোমাকে এখানে বুঝতে হবে যে তুমি যে হয়তো পাস করতে পারে নাই তার মানে তার সাথে সমব্যথী হইয়া তারপরে তুমি তাকে হয়তো বা এখানে কনসোলেশন দেওয়ার চেষ্টা করতেছো ইউ শ্যাল নট পাস সো এভাবে তুমি কিন্তু শ্যালের মাধ্যমে তার সাথে তুমি হচ্ছে ভদ্রভাবে পোলাইট ভাবে তুমি কথাটা বলতেছো তাকে কনসোলেশন করার চেষ্টা করতেছো সো তুমি কিন্তু এখানে আরো অনেকভাবেই বলতে পারো ইউ শ্যাল নট পাস দ্য রোড ইউ শ্যাল নট পাস মি ইউ শ্যাল নট পাস দ্য পয়েন্ট এভাবে তুমি কিন্তু কথাগুলো বলতে পারো ভদ্রভাবে শ্যাল ইউজ তো সো শ্যাল ইউজ করা মানেই হচ্ছে এটা ফর্মাল এটা পোলাইট এটা ভদ্রতা এটা হচ্ছে আন্তরিকতা সো এইভাবে তুমি কিন্তু শ্যাল ইউজ করে তুমি কিন্তু এই ধরনের সিচুয়েশনে সেন্টেন্স গুলো তুমি তৈরি করতে পারো সো এখন তোমরা দেখবা যে সাবজেক্ট প্লাস শ্যাল এবং শ্যাল প্লাস
সাবজেক্ট অর্থাৎ এটাকে তুমি যদি রিভার্স করে দাও সাবজেক্ট প্লাস শ্যাল না হয় যদি শ্যাল প্লাস সাবজেক্ট করে দাও তাহলে কিন্তু এটা কোশ্চেনস হয়ে যাবে কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব এটা কিন্তু এক ধরনের এটা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব সো আমরা জানি মোডাল অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের সামনে চলে যায় তখন কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় প্রশ্নবোধক বাক্য হয়ে যায় সো এখানে কিন্তু এই স্ট্রাকচার দিয়ে শ্যাল প্লাস সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন এটা দিয়ে কিন্তু তোমাকে মানে এখানে প্রশ্ন বোঝানো হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝানো হয়েছে সো শ্যাল দিয়ে যখনই তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি মেকিং করবা তখন যখন তুমি স্টেটমেন্ট ইন্টারোগেটিভ হবে তখন কিন্তু সেটা বোঝাবে পোলাইট কোশ্চেন মানে ভদ্রভাবে তুমি কোনো একটা কোশ্চেন তুমি করতে চাও অথবা এই ভদ্রভাবে তুমি কোশ্চেন করে প্রশ্ন করে পোলাইট ভাবে প্রশ্ন করে তুমি আসলে কি বোঝাতে চাও তুমি দুইটা জিনিস এখানে বোঝাইতে পারো এই পোলাইট কোশ্চেন্স করে অর্থাৎ সাবজেক্টের আগে শ্যাল বসায় দুইটা জিনিস বোঝাইতে পারো সেটা হচ্ছে তুমি অফার করতে পারো অথবা তুমি সাজেশন করতে পারো এবং এই অফার এবং সাজেশন তোমাকে মানে তুমি অবশ্যই করতেছো বোঝা যাবে যে তোমার সিনিয়র কোনো পার্সনকে বা তার সাথে তুমি ভদ্রতা বজায় রেখে তুমি কথা বলতে চাও সো এই ধরনের সিচুয়েশনে কিন্তু শ্যাল প্লাস সাবজেক্ট দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারো এবং তাকে ভদ্রভাবে তুমি কোনো অফার করতে পারো এবং তুমি কোনো সাজেশন করতে পারো যে এটা করলে কি আর একটু ভালো হয় না বা তুমি অফার করতে পারো যে তাহলে আমাদের কি এই ধরনের কাজটা এটা কি আমাদের করা উচিত মানে তুমি সরাসরি তাকে ফোর্স না করে যে কোনো একটা কাজ করা বা কোনো একটা সাজেশন দেওয়ার যে না এটাই তুমি করো এটা ভালো হবে এই ধরনের তুমি ফোর্স না করে ভদ্রভাবে ভদ্রতা বজায় রেখে তাকে ওই সম্মানের জায়গায় রেখে তারপরে তুমি তোমার অফার তুমি তোমাকে জানাবা যে আসলে এইভাবে করলে কি আর একটু ভালো হয় এইভাবে তুমি যখন প্রশ্নটা মানে করবা তখন কিন্তু সেটা পোলাইট কোশ্চেন হবে এবং তুমি অফার এবং সাজেশনস এই দুটি জিনিস তুমি তাকে বোঝাইতে পারবা শ্যালোই গুজো স্কুল টুডে আজকে কি আমরা স্কুলে যাব মানে এটা কিন্তু তুমি কিন্তু তাকে প্রশ্ন করতেছ না কিন্তু তুমি তাকে অফার করতেছো যে আজকে কি আমাদের স্কুলে যাওয়া আসলে উচিত কিনা আজকে কি আমরা স্কুলে যাব মানে তুমি তাকে সরাসরি বলতেছো না যে আজকে আমরা স্কুলে যাই চলেন স্কুলে যাই কিন্তু তুমি বোঝাতে চাচ্ছ যে তুমি স্কুলে যেতে চাও তার সাথে সো এটা তুমি ভদ্রভাবে তাকে বলতেছো অফার করতেছ বা তুমি সাজেশন করতেছ ধরো এরকম হতে পারে শ্যাল আই ক্লিন আপ দ্য কিচেন আমি কি কিচেন পরিষ্কার করব মানে তুমি কিন্তু এখানে তাকে একটা অফার দিচ্ছ অফার যে তুমি তার কিচেনটা পরিষ্কার করে দিতে চাও এটা তুমি সরাসরি না বলে তাকে তুমি হচ্ছে যে ভদ্রভাবে পোলাইট ল্যাঙ্গুয়েজে ফর্মাল ভাবে যেহেতু তুমি তাকে সম্মান করো সো সেই জন্য এখানে তুমি ভদ্রভাবে তুমি বলতে পারো অথবা সবসময় যে তুমি তোমার সিনিয়রকে তুমি বা তোমার বস বা যাকে তুমি অনেক বেশি সম্মান করো তাকেই যে এইভাবে তুমি বলবা এটা না তুমি তুমি তোমার বন্ধুকেও বলতে পারো সেটা হবে খুব মানে হচ্ছে আন্তরিকতার সাথে খুব বিনয়ের সাথে যে আমি তোমার কিচেনটা পরিষ্কার করে দেই এইভাবে তুমি কিন্তু তাকে বলতে পারো শ্যাল আই ব্রিং ড্রিঙ্কস শ্যাল আই ব্রিং ড্রিঙ্কস মানে তুমি হচ্ছে এখানে একটা এখানে কিন্তু সাজেশন হচ্ছে অ্যাকচুয়ালি যে শ্যাল আই ব্রিং ড্রিঙ্কস তোমার তুমি অনুধাবন করতেছো হয়তো বা যে তুমি একটা অ্যারেঞ্জমেন্ট এখানে কিছু ড্রিঙ্কস যতগুলো ড্রিঙ্কস তোমরা অ্যারেঞ্জ করছো হয়তো বা সংকলন নাও হতে পারে হয়তো কিছু শর্টেজ তুমি মনে করতেছো যে কিছু শর্টেজ হবে সো এই ক্ষেত্রে তুমি সাজেস্ট করতেছ যে শ্যাল আই ব্রিং ড্রিঙ্কস আমি কি কিছু ড্রিঙ্কস নিয়ে আসবো গিয়ে মানে আমাকে নিয়ে আসা উচিত অথবা তুমি শর্ট দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারো একই ধরনের অর্থ হবে সো শ্যাল আমরা এইভাবে কিন্তু সেন্টেন্স ইউজ করতে পারি উইলের ব্যাপারটা হচ্ছে উইলটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা উইলটা হচ্ছে এখন আমরা উইলের ব্যাপারে যেহেতু কথা বলবো উইলটা হচ্ছে উইলটা হবে যে তোমার কথা তুমি প্রতিদিনই যাদের সাথে বলো তাদের সাথে তুমি সিম্পলি কথা বলার ক্ষেত্রে তুমি হয়তো অত চিন্তা ভাবনা করো না যে আমি এই কথাটা বলবো এই কথাটা বলার ক্ষেত্রে কি আসলে কি এভাবে আমার বলা উচিত এভাবে বললে কি কথাটা ভুল হবে এই ধরনের সেন্স তোমার মাথায় আসবে না তুমি জাস্ট ন্যাচারালি তুমি তাদের সাথে কথা বলবা যেমন তোমার বন্ধুদের সাথে তোমার বাবা মার সাথে বা ফ্যামিলি পার্সনের সাথে অথবা যাদেরকে সম্মান করো তাদের সাথেও অনেক সময় তুমি বলতে পারো কথাটা এইভাবে কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি নর্মালি ন্যাচারালি তুমি যে কথাটা বলবা সেই কথাটা তুমি এই উইলের মাধ্যমে বলতে পারবা কিন্তু শ্যালের ব্যাপারটা হচ্ছে যেটা পোলাইট
নেস তোমাকে মাথায় রাখতে হবে, ফর্মাল ল্যাঙ্গুয়েজের বিষয়টা মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে ন্যাচারাল, আমরা আমাদের বলা প্রয়োজন আমি বলছি। সো এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা উইল ইউজ করব, যেমন হচ্ছে ইউজড ফর ডিসিশনস মেড ইন দ্য মোমেন্ট, অর্থাৎ ইনস্ট্যান্ট ডিসিশন তুমি যেখানে নিবা, যে তুমি কোনো একটা ঘটনা দেখেই তুমি সিদ্ধান্ত নিলা যে হ্যাঁ আমার আমি এটা করবো, এটা আমার করা উচিত। সো এখানেও কিন্তু এটা ছিল যে ইনস্ট্যান্ট ডিসিশন তুমি এখানেও নিতে পারো যে আই শ্যাল কল দ্য পুলিশ, যেমন হচ্ছে আই উইল কল দ্য পুলিশ। সো এখানেও কিন্তু ঘটনা ছিল, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে তুমি ভদ্রভাবে বলবা আর এখানে তুমি ন্যাচারালি বলবা, ঘটনা তুমি দেখলা তোমার মতো করে তুমি তোমার যা করা উচিত তুমি এখন করবা। আই উইল কল দ্য পুলিশ, আমি পুলিশ ডাকবো। সো এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য, আই শ্যাল কল দ্য পুলিশ, আই উইল কল দ্য পুলিশ। সো এখানে আরেকটা বিষয় আমি মাঝখান থেকে তোমাদেরকে বলবো, লক্ষ্য করো, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, শ্যাল নট। কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি শ্যান্ট ইউজ করতে পারতাম, কিন্তু শ্যান্ট আমরা ইউজ করি নাই। যেখানে আই উইল, আই উইল, যেখানে আই উইল আমরা ইউজ করছি, আমরা সংক্ষিপ্ত রূপটা আমরা ব্যবহার করছি, কিন্তু উইলের ব্যাপারে ব্যবহার করছি, শ্যালের ব্যাপারে ব্যবহার করি নাই। সো এখানে তোমরাও তাই করবা, শ্যালের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকান ইংলিশে শ্যালের কন্ট্রাক্টেড ফর্মটা অ্যাকচুয়ালি ওইভাবে ব্যবহার করা হয় না, কিন্তু অন্য সকল যে আমাদের অক্সিলারি ভার্ব সেগুলোর সাথে কিন্তু কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করা হয়। সো এটা মাথায় রাখবো, শ্যালটা হচ্ছে এই ক্ষেত্রে একটু বেশি স্পেশাল, এটা শ্যাল নট তোমরা ইউজ করবা, বাকি সব ক্ষেত্রে তোমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবা, কোনো সমস্যা হবে না। সো আই উইল কল দ্য পুলিশ, দেখো সাবজেক্ট উইল ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন, সো আই উইল কল দ্য পুলিশ, আই শ্যাল কল দ্য পুলিশ। তাহলে দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে তুমি ভদ্রভাবে কথাটা বলছো, আর এটা হচ্ছে ন্যাচারালি তুমি কথা বলছো, তোমার পুলিশে কল দেওয়া উচিত, তুমি পুলিশে কল দিবা, পুলিশকে তুমি কল দিবা। সো এই কথাটাই তুমি সরাসরি তুমি বলে দিছো। সো এটাই হচ্ছে দুইটা সেন্টেন্সের মধ্যে বেসিক পার্থক্য। হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি, সো এইখানে কিন্তু দেখো যে তুমি পার্টি অর্গানাইজারের সাথে হয়তোবা তুমি কথা বলছো, অথবা তুমি জানো যে কেউ একজন পার্টিতে যোগ দিবে, এই কথাটা তুমি তোমার মতো করে বলছো। হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি, তুমি তোমার মতো করে বলছো, তুমি নর্মালি কথাটা বলছো, কিন্তু এখানে হি শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে এখানে কিন্তু ফর্মালি তুমি বলছো, তুমি যার সাথে বলছো সম্মান দিয়ে বলছো, এটা হচ্ছে যার সাথে বলছো তুমি ন্যাচারালি বলছো, তোমার মাথায় কোনো জড়তা নাই, তোমার মানে বলার সময় তোমার মনে কিন্তু কোনো জড়তা থাকবে না, তুমি বলা প্রয়োজন তুমি বলছো, সো ন্যাচারালি তুমি বলছো। সো ইউ উইন্ট পাস দ্য টেস্ট, এখানে উইন্ট কন্ট্রাক্টেড ফর্ম আমরা ইউজ করছি, এবং পাস দ্য টেস্ট, তুমি টেস্ট তুমি পাস করতে পারবা না, অতিক্রম করতে পারবা না, পরীক্ষায় তুমি পাস করতে পারবা না। সো এখানে কথাটা বলা হয়েছে এই জন্য যে আমরা হয়তোবা জানি যে টেস্টটা অনেক ডিফিকাল্ট, সো তোমার দ্বারা পাস করা, এটা পাস করা সম্ভব না, অথবা হয়তোবা আমরা জানি যে যার সম্পর্কে বলা হচ্ছে ইউ, সে হয়তো খুব বেশি পড়াশোনা করে না, সো আমাদের একটা আইডিয়া যে সে পরীক্ষায় পাস করতে পারবে না, সো এই জন্য আমরা সরাসরি ন্যাচারালি আমরা বলে দিছি ইউ ওন্ট পাস দ্য টেস্ট, এই টেস্ট তুমি পাস করতে পারবা না। সো এটা যদি আমরা শ্যাল ইউজ করতাম তাহলে সেন্সটা কিন্তু আসতো অন্যরকম, কিন্তু এখানে কিন্তু ইনফর্মাল সেন্স আসছে, ইউ ওন্ট পাস দ্য টেস্ট, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, মানে আমাদের আমরা যেভাবে কাউকে বলি যে তুমি পাস করতে পারবে না ওইভাবেই আমরা জাস্ট বলে দিছি ন্যাচারালি। যাই হোক, আমরা এখন এই সাবজেক্ট প্লাস উইল এই এটাকে আমরা রিভার্স করে দেব, উইল প্লাস হচ্ছে সাবজেক্ট, একইভাবে এটা কিন্তু উইল প্লাস সাবজেক্ট কিন্তু আমাদের তাহলে এটা কোশ্চেন হয়ে গেল, এবং এই উইল প্লাস সাবজেক্ট দিয়ে যখন আমরা কোশ্চেন যখন আমাদের হয়ে যাবে তখন এটা বোঝাবে রিকোয়েস্ট, বোঝাবে আমাদের হচ্ছে থিঙ্কিং এলাউড, অর্থাৎ কোনো একটা জিনিস আমরা চিন্তা ভাবনা করছি এবং সেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করার সময় আমরা একটু উড়ালি প্রকাশ্যে আমরা বলে দিচ্ছি যে আমরা কি চিন্তা ভাবনা করছি, কি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছি। সো এটা এক্সাম্পল তো থাকবে একটু পরেই দেখবা। আর ফিউচার স্টেট ইনকোয়ারস, সো ভবিষ্যতের একটা পার্সনের বা একটা ব্যক্তির কি অবস্থা হয় বা সে কোথায় থাকতে পারে, কি করতে পারে, সো সেটা নিয়ে এখানে কিন্তু তোমার হচ্ছে মতামত প্রকাশ করা হচ্ছে। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হবে যখন উইল প্লাস সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, যেমন হচ্ছে
will you help me with my homework? Simple, very মানে simple request. So এটা কিন্তু যে তোমার এই ধরনের homework এর ক্ষেত্রে কিন্তু তোমার কোনো politeness দিয়ে কথা বলতে হবে না বা সে কাউকে সম্মান দিয়ে কথা বলার এখানে ব্যাপার নাই বা formal language use এর কোনো ব্যাপার এখানে নাই। সাধারণত এই ধরনের প্রশ্ন আমরা আমাদের বন্ধুদের বা জুনিয়রদের বা যাদের আমরা অত্যন্ত কাছের লোকজন তাদেরকে সাধারণত এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। সো এখানে আমরা যথার্থই আমরা will কিন্তু ইউজ করতে পারি। Will I have time for a break today? Thinking aloud. Nijer shomporke nijei boltechi busy schedule. Prochondo kajer chap. So ami nije nijei boltechi je ajke ki ami ashole ektu rest korar time pabo. Mane bojha jacche je rest korar time hoyto ba nao pete pari. Ba amra bhobishyote ekta kaj korte chai. Ba amar kora uchit kintu ami korte parbo kina eta sure na. So এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে thinking aloud অর্থাৎ আমরা প্রকাশ্যেই মানে উরালি আমরা মৌখিকভাবে বলে দিচ্ছি যে আমি কি চিন্তা ভাবনা করতেছি এটা কিন্তু আমি loudly বলছি যে will I have time for a break today আজকে কি একটু বিরতি কি আমি পাবো আজকে মানে আমার প্রচন্ড চাপ আমি বিরতি নাও পেতে পারি সো আমাদের হচ্ছে পরবর্তী আরেকটা সিচুয়েশন এখানে এই ধরনের স্টেটমেন্টে তৈরি হতে পারে সেটা হচ্ছে ফিউচার স্টেট ইনকোয়ারস অর্থাৎ ভবিষ্যতে কেউ কোন একটা জায়গায় থাকবে বা ভবিষ্যতে তার কি অবস্থা থাকবে কোন অবস্থায় থাকবে সে কি করতে পারে এই কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বা ফিউচার একটা সময়ে সো উইল হি বি এট দ্য মিটিং সে কি মিটিং এ থাকবে এটা কিন্তু ভবিষ্যতের যে একটা স্টেট অবস্থা বোঝাচ্ছে যে মিটিং এ সে থাকবে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে ইনফরমেশন শেয়ার করতে চাওয়া হচ্ছে যে সে কি থাকবে কিনা Will he be at the meeting? সে কি মিটিং এ থাকবে? সো এখানে হচ্ছে ফিউচার স্টেটকে নির্দেশ করা হয়েছে সো যখন এটাকে তুমি হচ্ছে won't সামনে থাকবে যখন এবং তারপরে যখন সাবজেক্ট থাকবে এটা তো অলরেডি কোশ্চেন হয়ে গেল তারপরে আবার যদি তুমি নেগেটিভ করে দাও won't অর্থাৎ গেল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটার স্ট্রাকচার হচ্ছে won't প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই ধরনের সিচুয়েশনে কনফার্মেশন কোশ্চেন্স করে থাকি অর্থাৎ আমরা কোন একটা সিচুয়েশন সম্পর্কে জানি কিন্তু আসলে সেটা কনফার্ম হবে কিনা সেটা সম্পর্কে আমরা এই এই ধরনের কোশ্চেনের মাধ্যমে আমরা জানতে চাই আমরা নিশ্চিত হতে চাই যেমন হচ্ছে won't you be late for your meeting তুমি কি তোমার মিটিং এর যাওয়ার ক্ষেত্রে তোমার কি লেট হয়ে যাচ্ছে না দেরি হয়ে যাচ্ছে না তোমার মানে হচ্ছে আমরা কনফার্মেশন করতে চাই কিভাবে ধরো কেউ একজন দুপুরের খাবার খাচ্ছে আমি জানি সে প্রচন্ড বিজি স্কেডিউল কাটাচ্ছে আজকে এবং তার কিছুক্ষণ পরে মিটিং আছে সো কিন্তু সে তার দুপুরের যে লাঞ্চ এই লাঞ্চটা সে গ্রহণ করার ক্ষেত্রে প্রচুর টাইম নিচ্ছে সো এখানে আমি কনফার্মেশন কনফার্ম হতে চাই যে সে কি আসলে কি সে ঠিকমতো তার মিটিং এ যেতে পারবে এজন্য প্রশ্ন করা হয়েছে won't you be late for your meeting তোমার কি মিটিং এ দেরি হয়ে যাবে না আজকে তো এই ধরনের সিচুয়েশনে সে হয়তো বা উত্তর দেবে ও ইয়েস আই এম গোইং টু বি লেট মানে হ্যাঁ আসলে তো আমার তো দেরি হয়ে যাচ্ছে অথবা সে বলতে পারে নো আমার মিটিং এর স্কেডিউল চেঞ্জ করা হয়েছে সো এই ধরনের যে অ্যানসার আসতে পারে সো আমরা কনফার্মেশন হওয়ার জন্য কিন্তু এই ধরনের আমরা প্রশ্ন করে থাকি সো আজকের লেসনে শ্যাল এবং উইল দুটি কনফিউজিং মোডাল অক্সিলারি ভার্বকে নিয়ে আমরা কথা বললাম তোমাদের যদি এরপরেও যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তোমাদের প্রবলেমের কথা এবং পরবর্তীতে তোমরা এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ